वेलकम बैक टू माय चैनल। हाँ, तुम्हारे आगे ब्लॉगटाते एत भालो रेसपन्स पे सबाई मिले हमें एत सपोर्ट करत भलोबासा दिए इनफैक्ट अने के रकम कमेंट कर खूब खुशी हो गई। बट भेबना ये कमेडी चैनल के ब्लॉग चैने शिफ्ट हो यकम कोचुना। तुम्हारा जो जो अनेक आज के रान्ना पुजो, रान्ना पुजोते अनेक अनेक स्पेशल स्पेशल आइटेम है रान्ना करते हैं सारा दिन धरे और कल के सारा दिन धरे मादे छुट्टी खाली पान्ता भात खे जाओ। तो भावलाम जो ओटा तुम्हारे साथ एक शेयर करब। तुम्हारा तो भावे जो मैगर मतन चून नहीं कि कैमरार सामने खेपार मतन बुके जाट हमें जस्ट एक मात्र स्नान कर लम। हाँ जानी एन दोपुर साढ़े तीनटे बजे बट हमें ए रकम टाइम स्नान थी ভাঁড়বকে চলো শুরু করি। তোমরা দেখলে বাজার তো এবারে সেরকম বড় করে কিছু আয়োজন হচ্ছে না কারণ এখন লকডাউন চলছে। অন্যান্য বছর কি হয় অনেকের নিমন্ত্রণ থাকে সো অনেক হিউজ অ্যামাউন্টের আয়োজন করা হয়। তো এবারে যেহেতু মা বাবা আমি আছি তো এবারে ছোট করে হচ্ছে জাস্ট নিয়ম রক্ষার জন্য। তাহলে চলো এবারে রান্না শুরু করা যাক। ক্যাচ চলো করে নিই। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে আমার মায়ের রান্নার কাজে হেল্পিং হ্যান্ড আমার বাবা। উনি খুব ভালো ভালো খুব ভালো সাইজের আলু কেটেছে, একটু সাইজটা বড় হয়েছে ও মাপ করা যাবে। আর এখানে এই সাইজে ঝিঙে বেগুন এটা ঠিকঠাক আছে সাইজটা। আচ্ছা তো জেনে নেব এরকম এত ভালোভাবে শাকসবজি কেটে কিরকম অনুভূতি। ভালোই লাগছে, আনন্দ হচ্ছে, কাটছি কখনো কাটিনি আজকেই কাটতে বসেছি এবং নিখুঁত কোনো একটি ছাল টাল কিছু নাই পরিষ্কার করে ধুয়ে কেটেছি। সত্যি খুব ভালোভাবে কেটেছে। এখানে দেখতে পাচ্ছি করলা ভাজা, এটা কুঁদরি ভাজা, এটা পটল ভাজা, এটা কি ও এটা শাক, এটা শাক ভাজা। আমি এখনো শাক চিনিনি বাঙালি। আর কি কি বাকি আছে বলো? অনেক কিছু থাকবে, এখনো মাছের ঝাল হবে, আলু দিয়ে মাছ শসা বান্না হবে, ঝিঙে আলু বেগুন দিয়ে তরকারি হবে, আমড়ার চাটনি হবে, ওলের বড়া হবে, গোটা সিদ্ধ হবে। এই তোমরা ভয় পেয়ে যাও না আমার এই লুকটা দেখে, কারণ কি আমি উপরে ভিডিও বানাচ্ছিলাম অ্যান্ড তারপরে মনে পড়লো হ্যাঁ ভিডিওর সাথে সাথে আমি একটা ব্লগও বানাচ্ছি, তাই জন্য আবার নিচে নেমে আসলাম। যে তখনকে দেখলাম ভাবলাম যে রান্না তুলবো বাট হাফ রান্না হয়ে গেছে। আমার মা এক্সপ্রেসের মতন কাজ করেছে আর বেশি এক্সপ্রেসের মতন কাজ করতে যে হাত পুড়িয়ে ফেলেছে। দেখিয়ে দাও তো একবার। গাইস পিঙ্ক বেঙ্গলি এই দেখো, এই যে এই একটা চিহ্ন আমরা বাঙালি। আরেকটা চিহ্ন দেখাচ্ছি তোমাদেরকে, এটাও নিশ্চয়ই সবার বাড়িতে কমন থাকবে, যেটা হলো এই যে ওটসের ডাব্বা। ওটস শেষ হয়ে গেছে বাট ওটসের ডাব্বা এই যে এই জিনিসপত্র রাখা আছে। আরেকটা আরেকটা উদাহরণ দেখাচ্ছি তোমাদেরকে, একদম আমার মা আবার হেল্প করছে আমাকে। এটা পেপসি, এই যে পেপসি বহুদিন আগে খেয়েছিলাম আজকে আবার খেয়েছি। এই যে পেপসির বোতলে জল, এই যে মুড়ির ডাব্বা, এই যে চালের, এই যে চালের ডাব্বা, চালের ডাব্বা বাঙালি বুঝতে পারছো। এটা তোমাদের নয়, এটা আমার বাড়িতেও হয়, সবার বাড়িতেই হয়ে থাকে। Thank you.
টু মাই চ্যানেল। হ্যাঁ, আমি জানি যে হঠাৎ করে তোমাদের মনে হতে পারে এই যে এরকম শাড়ি চুড়ি এরকম সেজে গুজে আমি ব্লগ বানাচ্ছি, পাগল টাগল হয়ে গেলাম নাকি লকডাউন। তো ব্যাপারটা হচ্ছে আমি আজকের এই যে ব্লগের যে ক্লিপগুলো এগুলো আমি প্রায় এক সপ্তাহ আগে রেকর্ড করি, অ্যান্ড দেন আমি ভিডিওটাকে এন্ড করতে ভুলে যাই, অ্যান্ড দেন তার জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি। তো ভেবেছিলাম যে আজ করবো কাল করবো পরশু করবো, এইভাবে হয়নি আমার ভিডিওটা এডিট করা, অ্যান্ড মানে ক্লিপটা এন্ড করা হয়নি। তো ভাবলাম যে অনেক দিন ধরে ফেসবুকে একই রকমের পিকচার আছে, প্রোফাইল পিকচার, কারোর পিকচার চেঞ্জ করা হচ্ছে না, বাইরে যেতে পারছি না, ভালো ভালো ঝাঁকাশ ঝাঁকাশ পিকচার তুলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে বলো। তো ভাবলাম আজকে এসে যে গুজে একটু প্রোফাইল পিকচার কভার পিকচারের জন্য একটু তো করাই যেতে পারে। তো সারছিলাম অ্যাজ ইউজুয়াল, আর বৃষ্টি কোথাও কিছু কাউকে না কিছু বলে হঠাৎ করে ঝুমঝুমিয়ে চলে এলো, অ্যান্ড আমার প্ল্যানের জাস্ট 12টা বাজিয়ে দিল। শোনা গো আমার, কি করে বলো, ভিডিওটা আমি এন্ড করব, তার আগে কয়েকটা কোশ্চেনের অ্যান্সার আছে তোমাদের সাথে শেয়ার করব, সরকারি প্রশ্ন, কমন কোশ্চেন, তো সেগুলোর অ্যান্সার আমি ভাবলাম ভিডিওতে দিই, আর এইভাবে ভিডিওটাকে এন্ড করা উচিত। আর আমারও কিছু তোমাদেরকে বলার আছে। তোমরা অনেকেই বলো যে আমি মেসেঞ্জারে কাউকে রিপ্লাই করি না, আমি কারোর মেসেজ সিন করি না, এসব বলো, কিন্তু অনলাইন থাকি। অ্যাকচুয়ালি আমি অনলাইন থাকি তার একটা রিজন, আমি বাড়িতে প্রচুর বোর হই, অ্যান্ড আমার কোনো কাজ থাকে না লিটারেলি করার মতন, আমি ফেসবুকে মিম দেখি, আমি সবসময় মিম দেখি, ভিডিও দেখি, এসব করতে থাকি। ঠিক, ফেসবুক অ্যাকাউন্ট দেখলেই তোমরা বুঝতে পারবে কত কত মিম শেয়ার করা আছে। অ্যান্ড সেকেন্ডলি, আমার মেসেঞ্জার ইনস্টলই করা নেই, ফোনে স্পেস থাকে না, সেই জন্য মেসেঞ্জারটা আমি আনস্টল করে রাখি ম্যাক্সিমাম টাইম, তো সেই জন্য আমার মেসেজ দেখা হয় না, সেই জন্যই আমার অ্যান্সার করা হয় না। বিশ্বাস করো আমার কোনো অ্যাটিটিউড, কোনো ইগো, কোনো কিচ্ছু নেই, আমি জাস্ট নর্মাল একটা মেয়ে, আমার ইগো অ্যাটিটিউড রাখার মতন কিছু নেই, তো আমি কেন করবো। যাই হোক, তো হ্যাঁ, যেটা বলছিলাম মেন কথা, তো তার মধ্যে থেকে একজন কোশ্চেন করেছে সায়ন বলে, সায়ন কোশ্চেন করেছে যে আমার ইউটিউবে আসার বা ভিডিও করার ইন্সপিরেশন কে বা কীভাবে এলাম এইসব। তো সায়ন বা তোমাদের সবাইকেই বলছি, অ্যাকচুয়ালি আমার এরকম কোনো ব্যাপার নেই যে আমি এখে থেকে ইন্সপায়ার হয়েছি, এখে থেকে প্ল্যাটফর্মে এসেছি, ও করছে মানে আমাকে করতে হবে, এরকম কোনো ব্যাপার ছিল না। আমি তোমাকে ফার্স্টেই বললাম, আমি তোমাদের ফার্স্টেই বললাম যে আমার মিম দেখতে, শেয়ার করতে খুব ভালো লাগে, আমি মিম লাভার, সেই জন্য আমি মানে আমার ওই টাইমে মানে আমি যখন ফার্স্ট ভিডিওটা দিই, ফার্স্ট ভিডিও ছিল আমার লকডাউন এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি, তো ওই ভিডিওটা যখন আমি দিই তখন আমার মাথায় অনেক কিছু ঘোরাফেরা করছিলো, আমার মনে হচ্ছিলো যে এগুলো আমি হয়তো নিউজ ফিডে বলে বোঝাতে পারবো না, আমার মনে হয় ওটা অ্যাক্ট করে দেখালে ফিলিংটা বোঝা যাবে। তো আমি জাস্ট ফোনটা নিলাম, আমি জাস্ট ক্লিপটা বানালাম, দেন দেখলাম যে তখন খুব নর্মালি মানে তখন এমন নয় যে বিশাল কিছু অ্যারেঞ্জমেন্ট করে, তখন না ছিল ওই মাইক, না ছিল ট্রাইপয়েড, ওই গামলা বালতি এর ওপরে ফোনটাকে চাপিয়ে জাস্ট একটা বানালাম যে আমার মনে পড়ছে। ইনফ্যাক্ট ওখানে মানে কী সাউন্ড দেবো না দেবো, কতটা ক্লিপটাকে রাখা উচিত, কিচ্ছু কিচ্ছু আমার ইয়ে ছিল না, জাস্ট আমি থিমটা বোঝাতে চেয়েছিলাম, অ্যান্ড জাস্ট র্যান্ডামলি করেছিলাম, আমার সেরকম কোনো ব্যাপার ছিল না। বাট ফার্স্ট ভিডিওতে আমার প্রচণ্ড বেশি মানে অ্যাজ এ ফার্স্ট ভিডিও আমি বলছি না, আমার ভিডিও খুব সুন্দর হয়েছে, মানে প্রথম ভিডিও ওয়াইজ ওটা খুব ভালো রেসপন্স পেয়েছিলো, অ্যান্ড সবাই খুব মানে এই যে তোমরা, তোমাদের মতন প্রধান ফ্রেন্ডরা আছো তোমরা যারা, তারা আমাকে খুব সাপোর্ট করেছিলে যে হ্যাঁ ভিডিও করো, নেক্সট ভিডিও কবে আসবে। আমি ভাবিনি যে একটা ভিডিওর পর আরেকটা ভিডিও হয়তো আমি করবো, বাট তোমাদের যখন ফিডব্যাক পেলাম যে হ্যাঁ ভিডিও করো ভাল লাগছে, তখন ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে আরেকটা করি। এভাবে করতে 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 আজকে আমার 14টা ভিডিও কমপ্লিট হয়ে গেল, সেটাও সব কিছুই তোমাদের জন্য। যখনই ভাবি যে আর ভিডিও করবো না, আর ভিডিও করবো না, তোমরাই বলো যে কবে নেক্সট ভিডিও আসছি, ভিডিও কবে পাচ্ছি, জাস্ট তোমাদের কথাটা শুনি মনে হয়, তারপর নেক্সট ডে আমি শ্যুট করতে শুরু করে দিই। মানে বলতে গেলে তোমরাই আমার ইন্সপিরেশন, তোমরা না থাকলে, তোমরা না বললে এক একটা কমপ্লিমেন্ট আমি যে স্ক্রিন, যখন আমাকে কেউ কমপ্লিমেন্ট দেয় আমি যেটা সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে রাখি, আর পরে যখন মন খারাপ হয় তখন আমি ওগুলো দেখি, আমার খুব ভালো লাগে সেটা। মানে বলতে পারো যখন আমার ভিউজ কম আসে বা যখন আমার হয়তো সাবস্ক্রাইবার আসছে না বাট ভিউজ আসছে, তখন যখন মন খারাপ লাগে তখন আমি তোমাদের ওই বলা কমপ্লিমেন্টগুলো বা তোমাদের যে কথাগুলো ওগুলো আমি স্ক্রিনশট নিয়ে গ্যালারিতে একটা স্পেশাল ফোল্ডার আছে, ওখানে আমি সেভ করে রাখি, আর আমি পরে ওগুলো দেখি। তো এইটুকুই বলার, তো আপাতত যে কাজের জন্য আমি এত সেজেছি সেটা একটু কমপ্লিট করা যায়, পিকচার ভালো আসে তবেই পোস্ট করবো, আদারওয়াইজ করবো না, ভিডিওতে এই যা দেখছো এটাই থাকবে, ঠিক আছে। অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই,
দিও, কারণ তোমাদের এই সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট আমার কাছে অনেকটা বেশি দামি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।